এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, বাংলার মুখে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি সুকন্যা। শুরু করছি আজকের বাংলার মুখ। শুরুতেই এক নজর হেডলাইনসে। সাত সকালে জয়পুর হাসপাতাল পরিদর্শনে গেলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী শ্যামল সাঁতরা। রোগীদের সুবিধা অসুবিধার ব্যাপারে নিলেন খোঁজ খবর, পরে কর্তৃপক্ষের সঙ্গে হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের বিষয়ে বিশদে আলোচনাও সারলেন। বাঁকুড়া পুরসভা দখলের দিবাস্বপ্ন দেখছে বিজেপি। জনবিরোধী এই দলটিকে ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছেন সাধারণ মানুষ। শনিবার গেরুয়া শিবিরের প্রচার শুরুর পর তীব্র কটাক্ষ পৌরপিতা মহাপ্রসাদ সেনগুপ্তের। বাঁকুড়া সহ রাজ্যের প্রতিটি জেলায় দিদিকে বল কর্মসূচি নিয়ে ব্যাপক উন্মাদনা দলীয় স্তরে। ব্লকে ব্লকে চলছে নিশি যাপনের পাশাপাশি সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার পালা। বাঁকুড়া সোনামুখী থেকে জয়পুর, শালতোরা থেকে গঙ্গাজল ঘাটি, সর্বত্রই সফল এই কর্মসূচি। সরাসরি চলে আসছি খবরে। এবার মহাজনসংযোগ কর্মসূচির ঠিকানা হাসপাতাল। শনিবার সাত সকালে রাজ্যে পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা জয়পুর গ্রামীণ হাসপাতালে উপস্থিত হন। মন্ত্রীর এই আচমকা আগমনে কিছুটা হকচকিয়ে যান হাসপাতালে ডাক্তারবাবু থেকে নার্স, চিকিৎসা কর্মী থেকে খোঁজ রোগীরা পর্যন্ত। শ্যামলবাবু পুরো হাসপাতালে প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেন, এরপর তিনি রোগীদের শয্যার কাছে চলে যান। কোন রোগীর কী কী টেস্ট হয়েছে, কে শয্যা পাননি, কোন রোগীর কী কী অসুবিধা রয়েছে, কাউকে রেফার করার প্রয়োজন রয়েছে কি না, এই সব খুঁটিয়ে জিজ্ঞাসা করেন প্রত্যেক রোগীকে। রোগীরা ঠিক মতন খাবার, ওষুধ, ইনজেকশন পাচ্ছে কিনা সেসব খোঁজ খবর নেন সেই সবে। তবে আসার কথা, ভর্তি থাকা কোনো রোগী হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো কথাই বলেনি। তাদের প্রায় সকলেই হাসপাতালে পরিকাঠামো, ডাক্তারবাবু ও অন্যান্য চিকিৎসা কর্মীদের আন্তরিক ব্যবহারের প্রশংসা করেন। উল্লেখ্য, দুর্গাপুজোর আগেও একইভাবে কখনো সাত সকালে, কখনো বেশি রাতে বাঁকুড়া জেলার বিভিন্ন হাসপাতালে আচমকা পরিদর্শনে যান শ্যামলবাবু। প্রতিটি হাসপাতালেই কি ধরনের সমস্যা রয়েছে, পরিকাঠামোগত কোনো ত্রুটি রয়েছে কিনা সেসবের খোঁজ খবর নেন মন্ত্রী। চলে আসছি পরের খবরে। যারা দেশের বুকে ঘটিয়ে চলেছে একটার পর একটা জনবিরোধী কার্যকলাপ, যাদের শাসনকালে দেশের ক্ষুধাসূচক লজ্জাজনকভাবে নেমে যায়। রিজার্ভ ব্যাংকের দেওয়া পরিসংখ্যানে যাদের শাসনকালে প্রায় 78,000 কোটি টাকা দুর্নীতির তথ্য প্রকাশ পায়, দেশে যাদের শাসনকালে বন্ধ হয়ে যায় অসংখ্য রাষ্ট্রায়ত্ত বেসরকারি সংস্থা, সেই বিজেপি নাকি বাঁকুড়া পুরসভা দখলে দিবাস্বপ্ন দেখছে, নারকোল ফাটিয়ে প্রচারের সূচনা করছে, জনগণের হাতে লাড্ডু ধরাচ্ছে। আসলে ওরা চিরকালই জনগণকে লাড্ডুই খাইয়ে এসেছে, তো তাই স্বভাবটা ছাড়তে পারেনি। শনিবার বিজেপির উদ্দেশ্যে এমনই তীব্র শ্লেষ ছুড়লেন বাঁকুড়া পুরসভার পৌরপতি মহাপ্রসাদ সেনগুপ্ত। তিনি বলেন, তৃণমূল বিজয় দশমী উপলক্ষে মানুষকে মিষ্টিমুখ করায় এভাবে রাস্তায় নেমে সস্তা গিমিকবাজির নাটক করে না। উল্লেখ্য, আগামী বছর অনুষ্ঠেয় বাঁকুড়া পুরসভা নির্বাচন উপলক্ষে শনিবারের বারবেলায় নারকেল ফাটিয়ে শহরে প্রচার শুরু করল গেরুয়া শিবির। তারই পরিপ্রেক্ষিতে মহাপ্রসাদ বাবুর ছিল এমনই প্রতিক্রিয়া। সেই জন্য নারকেল ভাঙা, তার মানে আজকে ওরা কি নতুন করে শুরু করলো? মানে এর আগে যেগুলো ছিল সেগুলো তাহলে সব ভুল মিথ্যে, তাই তো? নারকেল ভেঙে আজকে শুরু করলো পৌরসভার প্রচারে, কি প্রচার করবে ওরা? ওরা যেখানে যেখানে ওদের কাউন্সিল আছে সেগুলো খবর নেক, তাদের সম্বন্ধে খবর নেক, তারপর ওনারা প্রচার করবেন। ভালো আহ্বান জানাতেই পারে, দিবাস্বপ্ন ওনারা দেখুন, ওনারা দিবাস্বপ্ন দেখছেন সরকার গঠন করবেন, পৌরসভা গঠন করবেন। দিবাস্বপ্ন দেখতে তো কোনো অসুবিধা নেই, তবে দিনের বেলায় ঘুমানোটা একটু শরীরের পক্ষে ক্ষতিকর আর কি। ওনারা এখন ভোট আসছে বলে লাড্ডু মিলাচ্ছে, এটা মমতা ব্যানার্জির বা আমাদের তৃণমূল কংগ্রেসের বরাবরই আমাদের একটা কালচার যে আমরা বিজয়া শুভেচ্ছা বিনিময় সবাইকার সাথেই করি, কোথাও লাড্ডু বিনিময় করে, কোথাও মানুষকে আপ্যায়ন করে, বিভিন্নভাবে শুভেচ্ছা বিনিময় করি। তিনি ছিলেন দলের একনিষ্ঠ কর্মী, দলের দুঃসময় তিনি সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। বাম আমলে বহু ঘাত প্রতিঘাত সামলেছেন তার নেতৃত্বে বলিষ্ঠতায়। প্রতিকূলতার বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ নেওয়া মানুষটি কোনো কারণে মানসিকভাবে আহত হয়েই দল থেকে দূরে সরে গিয়েছিলেন। বর্তমানে ফের সাম্প্রদায়িক শক্তির রক্তচক্ষুর সামনে দল, আবারও এক মহা কঠিন লড়াই।
দলের এই দুঃসময় তিনি অবশ্য আর অভিমান করে থাকতে পারেননি। তিনি বাঁকুড়া জয়পুর ব্লকের জগন্নাথপুর অঞ্চলে জনপ্রিয় তৃণমূল নেতা উজ্জ্বল প্রতিহার। দলকর্মীদের উপরোধে এবং রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরার আহ্বানে সাড়া দিয়ে তিনি ফের দলের দায়িত্ব কাঁধে তুলে নেবার সম্মতি দিয়েছেন। বাঁকুড়া জেলা পরিষদের এই প্রাক্তন সদস্যকে ফিরে পেয়ে তাদের হারানো মনোবলে আবার নতুন করে অক্সিজেন পেলেন বলেই জানান স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা। আগামী কয়েকদিনের মধ্যেই মাগুরা বাজারের প্রকাশ্য সভা থেকে তিনি দলের কাজে ফিরবেন বলেই দলীয় সূত্রে জানা গেছে। টার্গেট রাজ্যে 10,000 গ্রামে দিদিকা বল কর্মসূচি পৌঁছে দেওয়া, আর তার জন্য শুধু মন্ত্রী সাংসদ কিংবা বিধায়কের উপস্থিতি যথেষ্ট নয়। 10,000-ই লক্ষ্যমাত্রা অতিক্রম করতে হলে জনসংযোগ অভিযানে ব্লক সভাপতিদেরও সক্রিয়ভাবে অংশ নিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া এই নির্দেশকে হাতে কলমে কাজে লাগাতে এখন রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে শুরু হয়েছে তৃণমূলের নেতা নেত্রীদের আন্তরিক উদ্যোগ। ব্লক সভাপতিরা বিভিন্ন গ্রামে গিয়ে সেখানকার মানুষদের সাথে তাদের সমস্যা, তাদের চাহিদা নিয়ে যেমন কথা বলছেন, পাশাপাশি এই অঞ্চলের মানুষদেরও সরাসরি উন্নয়নের কাজে সামিল করারও উদ্যোগ গ্রহণ করছেন। রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা বাঁকুড়া শহরের 9 নম্বর ওয়ার্ড এলাকায় দিদিকা বল কর্মসূচিতে উপস্থিত থেকে স্থানীয় মানুষদের সাথে কথা বলেন, তাদের সমস্যা সম্পর্কে খোঁজ খবর নেন, স্থানীয় কোনো সমস্যা থাকলে তা পুরসভার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন। অন্যদিকে বড় কোনো সমস্যা অথবা অভিযোগ থাকলে তা সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে জানানোর পরামর্শ দেন এলাকাবাসীদের। তিনি বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের সার্বিক উন্নয়নের জন্য নিবেদিত প্রাণ, কারোর কোনো অসুবিধা থাকলে তা যেন সরাসরি মুখ্যমন্ত্রী দপ্তরে দিদিকে বলার মাধ্যমে জানাতে ভোলেন না। শ্যামলবাবুর কথা শুনে স্থানীয় এক ব্যক্তি বলেন, তৃণমূল নেতারা তো গ্রামে গ্রামে আসছেন, মানুষের সাথে কথা বলছেন, তাদের সমস্যার কথা শুনছেন, সাধ্যমতো সেই সমস্যা সমাধানের প্রচেষ্টাও করছেন, কিন্তু বাম আমলে কোনো চুনোপুটি নেতার ধারের কাছেও ঘেঁষতে পারতেন না সাধারণ মানুষ। তাদের এতটাই দাপট ছিল যে কোনো সমস্যার কথা মুখ ফুটে বলতেই সাহস পেতেন না সাধারণ মানুষজন। উল্লেখ্য, বাঁকুড়া শহরের 9 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত এই দিদিকে বল কর্মসূচিটি বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষা সুখেন বিদের সৌজন্যে অনুষ্ঠিত হয়। তিনি হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজকের এই কর্মসূচিকে সফল করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে, এই বার্তাটুকু রেখে আরেকবার প্রত্যেককে এই দিদিকে বলো যে কর্মসূচির সমস্যা সমাধানের জন্য আপনারা অবশ্যই 9137090370 এই ফোন নাম্বারে ফোন করে আপনার সমস্যার কথা, এলাকার সমস্যার কথা, সুপরামর্শের কথা আপনারা তুলে ধরবেন। এই বার্তাটুকু রেখে আমি আরেকবার আপনাদের কাছে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। মুখ্যমন্ত্রী তথা দলীয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিদিকে বল কর্মসূচি নিয়ে পথে দলীয় নেতৃত্ব। বাঁকুড়া গঙ্গাজলঘাটি ব্লক তৃণমূল সভাপতি প্রদীপ চক্রবর্তী তার ব্লকের অধীন চৌশাল গ্রামে নিশিযাপন কর্মসূচিতে অংশ নেন। গ্রামবাসীদের সাথে মুখোমুখি বসে প্রদীপবাবু ও তার দলীয় কর্মীরা তাদের সুখ দুঃখ সমস্যার কথা জানাতে চান। গ্রামে প্রবীণ ব্যক্তিদের অনেকেই বার্ধক্য বিবাহ ভাতা না পাওয়ায় অভিযোগ তোলেন। গ্রামবাসীদের অভাব অভিযোগগুলি ব্যাপারে শীঘ্রই দলীয় ও প্রশাসনিক স্তরে আলোচনা করার আশ্বাস দেন প্রদীপবাবু। শনিবার সকালে গ্রামের বেশ কয়েকজন তৃণমূল সমর্থককে পাশে নিয়ে দলীয় পতাকা উত্তোলন করেন তিনি। বাংলার মুখে এখন সময়, ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকুন। দ্বারকেশ্বর গন্ধেশ্বরীর কুলকুল ধ্বনিতে মূর্ছিত ভীষ্মদেব গোপেশ্বর, যামিনী রামকিঙ্করের মায়াচিত্রে দলমাদলের তোপধ্বনি, লালবাঁধের সলিল সুধাই বালুচরি আর টেরাকোটা, জঙ্গলমহলের সবুজ স্বপ্নে মা মাটি মানুষের বাউল সুর, দেখুন জেলা বাঁকুড়ার উত্তরণের 7-17 বাংলার মুখ বাঁকুড়া, প্রতিদিন সন্ধ্যা 7টা, পুনঃপ্রচার পরদিন সকাল 7টা, শুধুমাত্র এক্সপ্রেস নিউজে। বিরতি পর ফিরে এলাম আবার খবরে। শৈশব থেকে যাদের রাজনৈতিক মনীষা এবং চোখ ধাঁধানো ব্যক্তিত্ব দেখে অনুপ্রাণিত হয়েছেন তেমনই একজন বাঁকুড়ার পূর্বতন বিধায়িকা মিনতি মিশ্র। প্রয়াত তৃণমূল বিধায়ক কাশীনাথ মিশ্রের সহধর্মিনী মিনতি দেবী বর্তমানে রাজনীতি থেকে অবসর নিলেও এখনও রয়েছেন যথেষ্ট সক্রিয়। শুক্রবার মিনতি দেবীকে বিজয় প্রণাম করতে তার বাড়িতে গেলেন রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা। মন্ত্রী তার মাতৃসমা অগ্রজার শারীরিক কুশল প্রসান্নিধি করা ছাড়াও বর্তমান রাজনীতি প্রসঙ্গে তার মতামত জানতে চান। প্রায় 6 দশকেরও বেশি সময় বাঁকুড়া তথা দক্ষিণবঙ্গের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা কাশীনাথ বাবুর জীবন, ত্যাগ ও আদর্শের প্রসঙ্গ অবধারিতভাবেই এসে পড়ে।
কাশীনাথ বাবু প্রয়াণের পর তার একসময়কার রাজনৈতিক ছায়াসঙ্গিনী তথা জীবনসঙ্গিনী মিনতি দেবীকে বাঁকুড়া বিধানসভার উপনির্বাচনে প্রার্থী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিরদিন সাম্প্রদায়িক রাজনীতি কুপমণ্ডুকতা থেকে দূরে থাকা মিনতি দেবীর উদার দৃষ্টিভঙ্গির প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে মন্ত্রী তার সুদীর্ঘ সুস্থ জীবন কামনা করেন। প্রথম দফায় দিদিকা বলো কর্মসূচির ব্যাপক সাফল্য দলীয় নেতা কর্মীদের মনে এনে দিয়েছে অপ্রত্যাশিত প্রত্যয়। তাই সেই ধারাবাহিকতাভাবে পাথেয় করেই এবার ব্লক সভাপতিদের মাধ্যমে এই মহাজনসংযোগ কর্মসূচির দ্বিতীয় পর্বের সূচনা করা হয়েছে গত কয়েকদিন আগে থেকে। এই কর্মসূচি শুরুর আগে পর্যন্ত সাধারণ মানুষের অভাব অভিযোগ সমস্যার কথা জানার একমাত্র মাধ্যম ছিল দলীয় কর্মীরা। সেক্ষেত্রে হয়তো থেকে যেত অনেক ফাঁক ফোকর। এখন দলের নেতাদের মাধ্যমে সরাসরি তাদের ক্ষোভ দুঃখ সমস্যার কথা জানাতে পারছেন সাধারণ মানুষ এবং দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে তাদের সমস্যার সমাধানও হয়ে যাচ্ছে দ্রুত। শুক্রবার বাঁকুড়ার সোনামুখী ব্লকে কোচডিহি গ্রামে দিদিকে বলো কর্মসূচিতে এসেছিলেন ব্লক সভাপতি ইউসুফ মণ্ডল। এই কর্মসূচির অঙ্গ হিসেবে সেখানে নিশি যাপনের আগে এমনই অভিজ্ঞতার কথা জানালেন তিনি। ইউসুফ বলেন, গ্রামের মানুষের সাথে সরাসরি কথা বলে তাদের বেশ কিছু অভাব অভিযোগের কথা জানা যাচ্ছে। বেশিরভাগ মানুষই সমস্যা বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা নিয়ে। সেই সমস্যাগুলি মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানোর পাশাপাশি স্থানীয়ভাবেও সমস্যা সমাধানের চেষ্টা চালানো হবে। কালী পুজোর পরই সমগ্র এলাকা জুড়ে সম্প্রতি যাত্রার কর্মসূচি নেওয়া হবে বলেই জানান তিনি। উল্লেখ্য, এদিনের সভা থেকেও তিনি দৃঢ়তার সঙ্গেই দাবি করেন কোনো অবস্থাতেই এনআরসি লাগু করতে দেওয়া হবে না এই রাজ্যে। কারণ মুখ্যমন্ত্রী বারে বারেই জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে এনআরসি করতে দেওয়া হবে না কিছুতেই। দিদিকে বলো কর্মসূচি মানুষের ভালো সাড়া পাওয়া যাচ্ছে, কারণ আমরা কর্মীদের মাধ্যমে কোন মানুষটি তার বাড়ির অবস্থা কেমন সেই কর্মীর মাধ্যমে আমরা জানতে পারতাম। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের সরাসরি সেই ব্যক্তির কাছে আমরা পৌঁছে কিন্তু আমরা একটা সাফল্য পাচ্ছি এবং তাদের কাছে যে আমাদের যে দিদিকে বলো কর্মসূচি সেটা কিন্তু সাফল্য আসছে। সাধারণ মানুষ অভিযোগ জানাচ্ছে মোবাইলে ফোন করে, তাতে কি তারা উপকৃত হচ্ছে? হ্যাঁ, উপকৃত হচ্ছে। আমাদের পাশের ব্লক বরজড়া একজন ব্যক্তি উপকৃত হয়েছে, আমাদের পাত্রসের ব্লকে উপকৃত হয়েছে এবং আমাদের এখানকার অনেকেই উপকৃত হচ্ছে। আমরা আবার এই কালী পুজোর মধ্যেখানে আমাদের একটা সম্প্রীতি যাত্রা আমাদেরকে করতে বলেছে, তো সেটা আমরা করবো। কালী পুজোর পর আমরা এনআরসি নিয়ে একটা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে সেটা প্রতিবাদ মিছিল হবে। আমাদের দিদি যতক্ষণ থাকবে আমাদের পশ্চিমবাংলায় এনআরসি আমরা চালু করতে দেবো না। আমরা গরিব মানুষ এবং খেটে খাওয়া মানুষের সঙ্গে আমরা তাদের সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে তাদের স্বার্থে আমরা লড়াই চালিয়ে যাব। মানুষের সাথে মানুষের পারস্পরিক সৌহার্দ্যে পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে খেলার মাঠের ভূমিকার কথা অস্বীকার করা যায় না এবং সে কথায় মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই খেলার মাঠকেই জনসংযোগের অন্যতম সেতু হিসেবে গ্রহণ করেছেন। খেলাধুলার মাধ্যমে একদিকে যেমন গড়ে ওঠা উন্নত মানসিকতা, পাশাপাশি কোনো সংকীর্ণতায় স্পর্শ করতে পারে না খেলোয়াড়ের রচিত দৃঢ়তার কাছে বলে মনে করেন তিনি। মুখ্যমন্ত্রী অনুপ্রেরণাতে বাঁকুড়ার জয়পুর ব্লকের হিজলডিহা গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল এক নক আউট পর্যায়ের এক ফুটবল প্রতিযোগিতা। বিশিষ্ট সমাজসেবী প্রয়াত প্রভাত রায় স্মৃতিতে আয়োজিত এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রাজ্যে পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সত্রা সহ এলাকার বহু বিশিষ্ট মানুষ। যে আরো বেশি পরিমাণে আমাদের ছেলে মেয়েরা মাঠে আসুক, খেলাধুলা করুক, তার সঙ্গে শরীর চর্চাকে এবং মনকে যেন সুন্দর রাখতে পারে সেই বার্তা আমরা সকলে এখান থেকে দিতে চাই। এই হিজলডিহা যুব সংঘ শুধুমাত্র আজকের এই ফুটবল প্রতিযোগিতার অংশগ্রহণ নয়, সারা বছর বিভিন্ন ধরনের সেবামূলক কাজের সঙ্গে ওনারা যুক্ত থাকেন। কখনো ব্লাড ডোনেশন ক্যাম্প করেন, কখনো আই ক্যাম্প করেন, দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন সময় তারা আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তৃণমূলে মহাজনসংযোগ যাত্রার অঙ্গ হিসেবে শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল আদিবাসী সমাজের এক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঁকুড়ার শালতোরা ব্লকে আদিবাসী কোরা সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে এক মিলন উৎসবের আয়োজন করা হয়। তৃণমূলের শালতোরা ব্লক সভাপতি কালীপদ রায় সহ ব্লকের বিশিষ্ট তৃণমূল নেতৃত্ব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আদিবাসী সঙ্গীত, নৃত্য ও চারুকলার বিভিন্ন শাখার কলাকুশলী তাদের শিল্প নিপুণ প্রদর্শন করেন। এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রয়াত উত্তম মাহাতো স্মৃতিতে আয়োজিত হয় এক ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি দেখতে ময়দানে ভিড় জমান কয়েক হাজার মানুষ। বাংলার মুখ এখনকার মতো এই পর্যন্ত, নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।